নমস্কার বন্ধুরা, আমার পূজারাঙ্গি নায় আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শেষ সোমবারে শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করলে কী ফল লাভ করবেন, এই বিষয়বস্তু নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা, আপনি যদি শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মহাদেবের পূজা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার পূজারাঙ্গিনা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। বাংলার শ্রাবণ মাস খুবই পবিত্র একটি মাস। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হয়ে থাকে, কারণ মান্যতা রয়েছে এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন চিত্তে থাকেন। আর যদি এই শ্রাবণ মাসে কোনো ব্যক্তি প্রতি সোমবার মহাদেবের ব্রত পালন করে মহাদেবের পূজা অর্চনা করে তাহলে তার অপূর্ণ আশা মহাদেব পূরণ করে দেন। বন্ধুরা, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনি বাড়িতে কীভাবে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনি যদি চান আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা উপরে আই বাটনে সে ভিডিওর লিঙ্ক শো হচ্ছে, চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। অথবা আপনাদের সুবিধার আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে বাড়িতে কীভাবে দেবাদিদেব মহাদেবের পূজা করবেন সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। এবং প্রত্যেক সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা করার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গে একটি বিশেষ শস্য নিবেদন করলে আপনি আপনার মনের অপূর্ণ আশা পূরণ করতে পারবেন। তাই প্রথম সোমবার একটি শস্য, দ্বিতীয় সোমবার একটি শস্য এবং তৃতীয় সোমবার একটি শস্য নিবেদন করলেন। এরপর চতুর্থ সোমবার, যেহেতু এইবারের আলোচ্য বিষয় চতুর্থ সোমবারে কোন শস্য নিবেদন করতে হবে শিবলিঙ্গে, সেই শস্যের কথাই আমি আজকে বলছি। চতুর্থ বা শেষ সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করতে হবে। শ্রাবণ মাসে চতুর্থ বা শেষ সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করলে আপনি সুপুত্রের অধিকারী হতে পারবেন। সন্তান লাভের আশায় অথবা সুসন্তান লাভের আশায় শিবলিঙ্গে গম নিবেদন করা হয়। আর এই গম নিবেদন করার মন্ত্র হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিহ বন্ধনাম মৃত্যুর্মক্ষিয়মৃতাত ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যাঁ বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে আপনি শিবলিঙ্গে গম নিবেদন করুন। আশা করছি দেবাদিদেব মহাদেব আপনার অপূর্ণ আশা নিশ্চয়ই পূরণ করবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু, আর কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না বন্ধুরা। এবং আমার পূজারাঙ্গিনা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আমার পূজারাঙ্গিনা চ্যানেলে পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও রয়েছে, চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা ইনস্টাগ্রামে আমার পূজারাঙ্গিনাতে আপনি ফলো করতে পারেন, সেখানে পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, আর প্রেমের সাথে বলুন রাধে রাধে, ওম নমঃ শিবায়। ধন্যবাদ।